হ্যালো প্রিয়ন দেখো আজকে আমরা সহজ গণিত বইয়ের পেজ নাম্বার টোয়েন্টি সেভেনের সাতের দাগের কাজটা করব। দেখো কি আছে নিচে সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যায় গোল দাগ দাও নিচে একটা করে দেখানো হলো তার মানে আমাদের এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো সব ছোট সংখ্যা সেই সংখ্যার মধ্যে আমাদেরকে গোল দাগ করতে হবে দেখো প্রথমটা করে দেয়া আছে এক দুই চার ছয় সাত এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা আমরা প্রত্যেকে জানি এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে এক তাই দেখো একের মধ্যে একে গোল দাগ করা আছে তাই তো এরপর দেখো নয় চার পাঁচ তিন দুই এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটা আমরা প্রত্যেকে জানি এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে দুই তাই দুই এতে আমরা গোল দাগ করে দেব তারপর দেখো এখানে কি দেওয়া আছে সাত তিন দুই পাঁচ চার এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটা বলো তো এর মধ্যে থেকে ছোট সংখ্যা কোনটা এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে দুই তাই তো দুয়েতে আমরা গোল দাগ করে দিলাম এরপর বাকি যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা নিজেরা বাড়িতে করে ফেলবে ঠিক আছে চলো বাই